সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছে দলটির সিনিয়র নেতারা। বুধবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সরকারের ব্যর্থতায় বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে বলেও দাবি করেন বিএনপির নেতারা। আরও জানাচ্ছেন লামিয়া আক্তার। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি এই আলোচনা সভা করে তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে। এতে দলটির সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রাজনৈতিক সংকটের সূচনা করেছে। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় বিএনপিকে জড়ানোর চেষ্টা ক্ষমতাসীনদের পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন নেতারা। আমাদের প্রায় 150 মানুষকে তারা সেখানে গ্রেপ্তার করেছে, যে আবার সেই ষড়যন্ত্র করে বিএনপিকে আবার সেই সাম্প্রদায়িক ঘটনার জন্য দায়ী করে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাতে চায়। কিন্তু এখন আর জনগণ তাদের সেই কথা শুনবে না। সেই দিন মাত্র শ্রীলঙ্কা, তারাও কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে 18 বছরের এরকম স্বৈরাচারকে দুই ভাইকে বিদায় করেছে। আমরা আশা করি বাংলাদেশেও অতি দ্রুত সময় এসে গেছে সেই দিনের। এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শোভাযাত্রা করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, গত এক সপ্তাহে ঢাকা ও চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনা সরকারের গাফিলতির কারণে। তাদের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী এখন একটা বিস্ফোরণমুক্ত নগরীতে পরিণত হয়েছে। এই সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে, যাদের এগুলো দেখার কথা, যাদের নজরদারি করার কথা, আগামী দিনে সরকার পতনে যে কর্মসূচি দেয়া হবে তা সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারক নেতারা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ, ঢাকা।